নেটফ্লিক্সের আসন্ন ছবি দ্য আর্টিস্টের জন্য আর অপেক্ষা করতে পারছেন না অনুরাগীরা, কারণ জো আক্তারের এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, বনি কাপুর এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত নন্দা। ছবির একটি টিজার ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসে গিয়েছে, যা বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তবে এবার ছবির সঙ্গে জড়িত একটি সংবাদ জানতে পেরেছে একটি নামী সংবাদ মাধ্যম, যা শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। দ্য আর্টিস্টের সঙ্গে জড়িত এক সূত্র সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে বলেছেন, ছবিতে নাকি একটা বা দুইটা নয় বরং 11টি গান থাকবে। ইতিমধ্যে নাকি 4টি গানের শুটিং শেষ হয়েছে। চলতি মাসের শুরুতেই নাকি রোলার স্কেট পরে সম্পূর্ণ কাস্ট একটি গানের শ্যুট করেছেন, সেখানে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছেন শাহরুখ, তনয়া, সুহানা খান। শুধু এইটুকুই নয়, বহু প্রতীক্ষিত এই ছবির জন্য নাকি বলিউডের তারকা সন্তানরা নিজেদের 100% দিচ্ছেন। নাচের রিহার্সাল থেকে শুরু করে সাঁতারের অনুশীলন করা সব কিছুতেই নিজেদেরকে উজাড় করে দিচ্ছেন সুহানা, খুশি, অগস্তারা। পাশাপাশি সংশ্লিষ্ট সূত্র এও জানিয়েছেন যে এই তারকা সন্তানদের মধ্যে নাকি অহংকারের ছিটে ফোটাও নেই। জোয়া আক্তারের এই মাল্টি স্টারদের ছবির শুটিং কবে শেষ হবে, মুক্তি বা কবে পাবে সেটি, এই বিষয়েও জানা গিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছেন এই মাসের শেষের দিকে আরও একটি গানের শুটিং হবে, এরপরে শিডিউল শেষ হবে এবং আবার অক্টোবর মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং। জোয়ার ইচ্ছা ডিসেম্বরের মধ্যে ছবির শুটিং শেষ করার। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে জোয়া এবং রিমা কাকতি প্রযোজিত এই ছবি। দ্য আর্টিস ছবিটি আর্টিস কমিকসের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। সুহানাকে ভেরোনিকা, খুশিকে বেটি, আগস্তকে আর্টিস চরিত্রে দেখা যাবে। এর পাশাপাশি মিহিরাল যাকে জাগোহেড হন্স, যুবরাজ মেন্ডাকে মিল্টন ডয়েলি, বেদান্তা রায়নাকে রিকি ম্যান্টল এবং অদিতি সেহগলকে মিস ক্ল্যাম্পের চরিত্রে দেখা যাবে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।